হাওড়া মাইতিপাড়া ট্রাফিক পুলিশের উদ্যোগে ব্যাপক পরিমাণে লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার। গতকাল সন্ধ্যে 7টা নাগাদ হাওড়া NH2 NH6 ক্রসিং এ লক্ষাধিক টাকার গাঁজা সহ একটি সাদা ওড়িশা নাম্বারের অ্যাম্বাসাডর উদ্ধার করলো ট্রাফিক গার্ড। এই গাড়ি মুর্শিদাবাদ থেকে গাঁজা বোঝাই করে ডানকুনের দিকে রওনা দিচ্ছিল। সেই সময় বালি ট্রাফিক গার্ডের নাকা চেকিং করে এবং এই গাড়িটিকে আটক করে এবং সাথে সাথে উদ্ধার করা হয় 52টি প্যাকেট, যার ওজন প্রায় 1.5 কেজি করে। রাখি পূর্ণিমার দিন যেখানে রাজ্য জুড়ে চলছে খুশি পালনের উৎসব, সেখানেই দাঁড়িয়ে বালি ট্রাফিক পুলিশের তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ লক্ষ্য করা গেল এই দিন। বালি ট্রাফিক গার্ড ধৃতদের আটক করে নিশ্চিন্দ থানার পুলিশের হাতে তুলে দেন। মোট 4 জন ছিল ওই গাড়িতে, এদের মধ্যে 3 জন পালিয়ে যায় তৎক্ষণাৎ এবং 1 জনকে তাদের মধ্যে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।